ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله ولا آله وصحبه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. أم لهم شركاء شرعوا لهم من الدين ما لم يأذن به الله. সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেননি, পৃথিবীতে সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার পরেও যিনি আমাদের মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন, সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত প্রশংসা জ্ঞাপন করি। তার নিজেরই সে কোনো ভাষা দিয়ে সকলে এক বাক্যে বলি, আলহামদুলিল্লাহ। তারপর তার প্রিয় নবী মুহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সহস্র কোটি দরুদ এবং সালাম বর্ষিত হোক, সকলে বলি আল্লাহ আমিন। ইসলামী মডেল লাইব্রেরির এবং বংশাল মালিবাগ পিয়ালাওয়ালা জামে মসজিদের পরিচালনায় আজকে 13 নভেম্বর রাত্রি 8:33 বাংলাদেশ সময়ে আপনাদের একটা আলোচনা সভার আয়োজন করা হয়েছে। মসজিদ ভিত্তিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অশেষ রহমতে এই আলোচনা সভাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছেন। সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। যাই হোক, আজকে এই আলোচনার মধ্যে একটা নতুন কিছু আপনাদের কাছে উপহার দিতে যাচ্ছি, যেটা নিয়ে সমাজে বিশেষ করে ইসলামকে মানার জন্য আমাদের জানাটা অতীব জরুরি। বিষয়টি তাৎক্ষণিক সিদ্ধান্ত নিলাম যে এ বিষয়টি আলোচনা হওয়া অতীব জরুরি এবং খুবই প্রয়োজন। বিষয়টি হচ্ছে বিদাতে হাসানা। আমাদের সমাজে একটা শব্দ প্রচলিত আছে যে বিদাতে হাসানা, এটা অনুমোদিত আছে না নেই। যদি আমরা একাধিক হাদিস সূত্রে আমরা জানি যে কুল্লু বিদাতুন দলাল, প্রত্যেকটা বিদাত হচ্ছে গোমরাহী, তবে আমাদের মধ্যে বেশ কিছু ভাইরা আছে যারা আলেম ওলেমা পীর ফকি মাশায়েখ, তারা বলে এ কথা যে আমরা জানি যে বিদাত এটা খারাপ জিনিস। তবে বিদাতের মধ্যে দুটো ভাগ আছে, একটা বিদাতে হাসানা তথা ভালো বিদাত, আর একটা বিদাতে সাইয়া মানে খারাপ বিদাত। তো আজকে যে বিষয়ে আলোচনা করব, যে শরীয়তের মধ্যে বিদাতে হাসানা এটা তৈরি করা কি ইসলাম অনুমোদন দেয় কি দেয় না। কেন দেখুন, বিদাত যে ভালো জিনিস নয় সমস্ত মানুষ ঐকমত্য পোষণ করেছেন। হানাফি বলেন, শাফি, মালিকি, হাম্বলি, আহলে তাশাইয়ু, আহলুল হাদিস সকলে বলছে যে বিদাত জিনিসটা খারাপ। তার বেশ কিছু ওলেমা তারা বলছে না, বিদাতের মধ্যে দুটো ক্যাটাগরি আছে, একটা বিদাতে হাসানা, একটা বিদাতে সাইয়া, এবং সমস্ত ওলেমাদের ঐকমত্যে বিদাতে সাইয়া এটা জায়েজ নয়, এটা হারাম। তার ইখতিলাফ কোথায় আছে ভাই? বিদাতে হাসানা নিয়ে, মানে বিদাত নিয়ে কোনো ইখতিলাফ নেই, আছে কি বিদাতে হাসানা নিয়ে। আর এটাই চালচ্য বিষয়, এটা যদি আমরা পবিত্র কোনো সহিহ সুন্নাহ এবং সালাফদের মানহাজ অনুসারে যদি খণ্ডন করতে পারি, আসলে বিদাতে হাসানা এটা শরীয়ত আপনাকে অনুমোদন দেয় না, তবে আমাদের মধ্যে কোনো ইখতিলাফ থাকবে না। তাই বিদাতে সাইয়া নিয়ে কোনো আলোচনা নেই, আজকে আলোচনা হবে বিদাত নিয়ে নয়, শুধু বিদাতে হাসানা। বিদাত এটা যদি আমরা বাংলা অনুবাদ করি, এটা একটা আরবি শব্দ যার বাংলা অনুবাদ হচ্ছে নতুন। যখন শরীয়তের পরিভাষায় আমরা বিদাত শব্দটা ব্যবহার করি, তখন ধর্মের মধ্যে বা ইসলামের মধ্যে দিনের মধ্যে এমন কোনো কথা, এমন কোনো কাজ,
এমন কোন আকীদা যেটা আল্লাহ রাসূলের জামানায় ছিল না, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের জামানায় ছিল না, এবং তাবে তাবাইন এদের জামানাতেও ছিল না, এবং মুসলিম উম্মার ইজমা দ্বারা প্রমাণিত নয় এমন কোন আমল এবং আকীদা যদি নতুন উদ্ভাবন করা হয় সেটাকে বলা হয় বিদআত। এই যে বিদআতের সার্বিক একটা সংজ্ঞা, বিদআত আসলে দুই ভাগে বিভক্ত, একটা বিদআতে ইতিকাদি, একটা বিদআতে আমালি, মানে আকীদাগত বিদআত আর আমলগত বিদআত। কথা বুঝতে পারছেন? বিদআতের আসলে দুটো ভাগ, একটা আকীদাগত বিদআত, একটা আমলগত বিদআত। এমন কিছু আকীদা যদি আমরা মুসলিম যখন পোষণ করি যেটা সালাফ থেকে প্রমাণিত নয় সেটাও আকীদাগত বিদআত হবে, আর এমন কোনো আমল যদি আমরা নতুনভাবে তৈরি করি যেটা সালাফদের মধ্যে থেকে প্রমাণিত নয় এই আমলটা বিদআত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 99টি সিফাতি নাম আছে, তার মধ্যে একটি নাম হচ্ছে বাদি, মানে একটা নতুন পবিত্র। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাসভাবে তিনি বলেছেন, এবং আল্লাহ নিজের জন্য এই বাদি শব্দটা ব্যবহার করেছে, যেমন বাদি উস সামাওয়াতি ওয়াল আরদ, যে আল্লাহ হচ্ছে আসমান এবং জমিনের প্রথম সৃষ্টিকর্তা, তিনি সৃষ্টি করেছেন। বলুন তো, আল্লাহ পূর্বে কেউ আসমান জমিন সৃষ্টি করেছে? না। তার জন্য বাদি উস সামাওয়াতি ওয়াল আরদ, সূরা বাকারা 2:17, সূরা আনাম 6:1, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলেছেন সূরা আহকাব 46:9, কুন মা কুনতু বিদামি রাসূল, হে নবী আপনি বলে দিন আমি কোনো নতুন রাসূল নয়, আমার কাছে যে মেসেজ বা বার্তা এসেছে এটা নতুন নয়, আমার পূর্বেও মুসা ঈসা ইব্রাহিম নূহ অনেকে এসেছে, আমি কোনো নতুন রাসূল নয় যে তোমাদের যে নতুন কোনো পয়গাম বা কোনো মেসেজ বা কোনো শরীয়ত তোমাদেরকে দিচ্ছি। পবিত্র করে দুটো আয়াত থেকে বোঝা গেল আল্লাহ নিজের জন্য পবিত্র মানে কমপক্ষে দুইবার তিনি বিদা এই শব্দটি ব্যবহার করেছে, আর রাসূলের জন্য একটা শব্দ ব্যবহার করেছে, তার মানে বোঝা গেল বিদা শব্দের আবেদনিক অর্থ নতুন। আর এটা খুব ভালোভাবে মনে রাখবেন যে বিদা এই শব্দটি বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পৃথিবীতে আসার পূর্বেও এবং তিনি নবুয়ত পাওয়ার পূর্বেও আরব যারা ভাষা আরবি ভাষায় যারা কথা বলতেন তারা বিদাত শব্দটি এমনি ব্যবহার করতেন। তার মানে বিদাত শব্দটি এটা একটা ভাষা ছিল যে তারা বিদাত শব্দটি ব্যবহার করতেন, কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত পেয়ে গেলেন তখন বিদা এই শব্দটির তিনি একটা নতুন রূপ দিয়ে দিলেন, নতুন একটা জামা পরে দিলেন, পোশাক পরিধান করে দিলেন, আর সেই পোশাকটা হচ্ছে শরীয় ভাষাতে বিদা, যেটার সংজ্ঞা কিছুক্ষণ আগে আমি আপনার সঙ্গে উপস্থাপন করলাম যে আল্লাহ রাসূল করেনি, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আমরা করেনি, এবং তাবে তাবেইনরা করেনি, এবং মুসলিম উম্মার ইজমা দ্বারা প্রমাণিত নয় এমন কোনো আমল এবং এমন কোনো আকীদা নতুন উদ্ভাবন করাকে বলা হয় বিদআত। ক্লিয়ার? যদি এই সংজ্ঞাটা যদি বুঝতে পারেন তো যারা আমাদেরকে ধোকা দিচ্ছে বিদআতে হাসানা জায়েজ, আপনি সমস্ত কিছু অটোমেটিক ধরতে পারবেন যে কথাটি তিনি মিথ্যা বলছেন। এবং মাঝাবে আবার চার মাঝাবে ফাতোয়া কি বিষয়ে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি 80 হিজরিতে জন্মগ্রহণ করেন আর 150 মৃত্যুবরণ করেন। আল মাকসুদ খুলবেন 153 পৃষ্ঠা প্রথম খণ্ড ইমাম শেখ কাসির, তিনি পরিষ্কারভাবে দাবি করেছেন যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বিদআতে হাসানা সাইয়া এটা বিভক্ত করার তিনি সবচেয়ে তিনি এটাকে কখনোই বিদআতে হাসানা বা বিদআতে সাইয়া কখনো তিনি দাবি করেননি। যারা দাবি করছে যে বিদআতে হাসানা বিদআতে সাইয়া তাকে পাল্টা প্রশ্ন করেন যে ভাই আপনি যে বলছেন বিদআতে হাসানা এবং বিদআতে সাইয়া, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এই ব্যাপারে কি কোনো ফতোয়া দিয়েছেন? জি না। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনিও এটা ভাগ করেননি, ইমাম আহমেদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনিও ভাগ করেননি। বিদআতে হাসানা আর সাইয়া প্রথম ভাগ করেছেন আমাদের গবেষণা অনুসারে ইমাম শাফি রাহিমাহুল্লাহ, 150 জন্ম, 204 মৃত্যু। তাহলে বলছে গেল চার ইমামের মধ্যে তিন ইমাম তারা বিদআতে হাসানা সাইয়া ভাগদারী, প্রথম ভাগদারী ইমাম শাফেঈ এবং তার অনুসারীরা। তো আমাদের সমাজে যারা আছে তারা কি শাফি মাসলাক মানে? জি না। কিন্তু তারপরে কি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ মানহাজ এখানে পরিত্যাগ করেছে? আলহামদুলিল্লাহ আমরা ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম আহমেদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ যে ফতোয়া তার উপরে অকাট্যভাবে আছি। তিন নম্বর বিষয় যেটা আমরা আলোচনা করতে চাইছি,
বিদাতে হাসানা এটাকে শরীয়ত অনুমোদন দেয়, কোন মানুষ কি কোনো ইবাদত বা আকিদা নতুনভাবে উদ্ভাবন করতে পারে? আমাদের দাবি জি না, পারে না। তার জন্য ছয়টা পয়েন্ট আপনাদের সামনে উপস্থাপন করবো, পবিত্র গণের একটা আয়াত আর একটা হাদিস, এবং ছয়টা আপনাদের সামনে যে পয়েন্টগুলো উপস্থাপন করবো তাতে বুঝতে পারবেন যে বিদাতে হাসান শরীয়তে জায়েজ নয়। প্রথম, শরীয়ত বা দিন বিধান এটা কেবলমাত্র আল্লাহ সুবহান ওয়া তাআলা তৈরি করতে পারে, এটা আল্লাহ কোনো মানুষকে এই এখতিয়ার দেয়নি। প্রথম পয়েন্ট, যে বিধান কেবলমাত্র একমাত্র আল্লাহ তৈরি করতে পারে। পৃথিবীতে কোনো মানুষকে আল্লাহ বিধান বা ইবাদত যে নিজের ইচ্ছে মতো তৈরি করবে এই এখতিয়ার দেয়নি। দলিল সূরা শুরা ৪২:১ আল্লাহুম শুরাকাউ শারউলাহুম মিনাদ্দিন মা লাম ইয়াজাম বিল্লাহ। আল্লাহ বলছে যে তাদের মধ্যে কি এমন কোনো পার্শ্ব আছে যে আমার পরিবর্তে তারা শরীয়ত রচনা করে দেয়, অথচ এই এখতিয়ার আমি আল্লাহ তাদেরকে দিই নাই? মানে আল্লাহ অভিযোগ করছে, আমি ব্যতীত কি আরো কেউ আছে শরীয়ত দাতা যে তাদের জন্য শরীয়ত নির্ধারণ করে দিচ্ছে, তারা সেটা গ্রহণ করছে? মা লাম ইয়াজাম বিল্লাহ, অথচ আমি আল্লাহ এই এখতিয়ার তাদেরকে দিই নাই। এই পবিত্র কোরআনের আয়াত প্রমাণ করে যে দিন শরীয়ত বিধান এটা কেবলমাত্র একমাত্র আল্লাহ তৈরি করতে পারে, আল্লাহ পৃথিবীর কোনো মানুষকে এই এখতিয়ার দেয়নি। দুই নম্বর পয়েন্ট, দিন তৈরি করাটা তো আল্লাহর কাজ। আসলে আল্লাহ কি তার এই হকটাকে আদায় করেছে? তিনি কি দিনকে কমপ্লিট করেছেন? দুই নম্বর পয়েন্ট, কারণ দিন তো আল্লাহ তৈরি করবে, বিধান তিনি তৈরি করবেন, তিনি কি হকটাকে আদায় করেছেন? জি করেছেন। দলিল আমরা দুটো জিনিস বুঝতে পারলাম, যে দিন তৈরি করা আল্লাহর কাজ আর আল্লাহ এই হককে আদায় করেছেন। তো ভাই বলেন তো, দিন ইসলাম যে মুকাম্মাল পরিপূর্ণ হয়ে গেছে, এরপরে নতুন কোন বিদাতে হাসানা বা সাইয়া যেটা নাম দেন না কেন, এটাকে আর অনুমোদন হতে পারে? জি না। তাহলে স্পষ্ট বোঝা গেল শরীয়ত কমপ্লিট, আর এই শরীয়ত নির্ধারণ আল্লাহ করেন, আর আল্লাহ সেই হকটাকে আদায় করেছে। এমন আল্লাহর হক যদি কোনো মানুষ দাড়ি টুপি পরা ব্যক্তি যদি বলে না আমরা তো হকটাকে আদায় করব, আল্লাহ সেই জায়গাও ফাঁকা রাখেনি। তিন নম্বর পয়েন্ট, যে নবী এবং রাসুল তারা কি দিন বা শরীয়ত বা বিধান তারা কি তৈরি করতে পারতেন? আল্লাহর কাজ। এবার এই কাজের সঙ্গে কি নবী রাসূলগণ তারাও কি সম্পৃক্ত ছিল? তাদের কি কোনো এমন কোনো অংশ ছিল যে তারাও কিছু বিধান তৈরি করবে নিজের ইচ্ছে মতো? জি না। এই যে তিন নম্বর পয়েন্ট, প্রমাণ প্রমাণ হচ্ছে এটাই আমরা সকলে জানি। সে বুখারি খুলবেন, কিতাবুস সলাত হাদিস নম্বর 349, বিখ্যাত ঘটনা সকলেই জানি। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহান ওয়া তাআলা যখন মিরাজে নিয়ে গেলেন, বুঝতে পারছেন কি? আমাদের মনে একটা ভ্রান্ত ধারণা আছে, আমরা অনেকে বলি যে আল্লাহ রসুল মিরাজে গিয়েছেন। আসলে এই কথা ঠিক নয়, আল্লাহ রসুল মিরাজে যাননি, আল্লাহ রসুলকে মিরাজে নিয়ে গেছেন। শব্দের মধ্যে পার্থক্য আছে। আল্লাহ রসুল মিরাজে গিয়েছেন মানে নিজের ইচ্ছাতে গিয়েছেন, যে এমনটা হয়নি, আল্লাহ চেয়েছেন, আল্লাহর এখতিয়ারে ছিল, তিনি নিয়ে গেছেন। মিরাজে যাওয়ার পরে জিব্রাইলের নেতৃত্বে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি জান্নাত জাহান্নাম সমস্ত কিছু পরিদর্শন করালেন, সমস্ত বর্ণনা দিলেন আল্লাহ রাসূলকে। যখন তিনি প্রত্যাবর্তন করছেন, ফিরে আসছেন আবার পৃথিবীর দিকে, বলেন তাই যে নাবির সঙ্গে দেখা হয়েছিল, সে নাবির নাম কি? হযরত মূসা আলাইহিস সালাম, যার পরে তাওরাত অবতীর্ণ হয়েছে। বা ঘটনা কিন্তু পৃথিবীর না, আসমানের। মনে রাখতে হবে ঘটনা পৃথিবীর নয়, এটা আসমানের। যখন মূসা আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়, তো মূসা আলাইহিস সালাম আমাদের নবী বিশ্ব নবীকে কি মানে প্রশ্ন করেছিলেন, কি বলেছিলেন? যে আপনার উম্মতের জন্য আল্লাহ সুবহান ওয়া তাআলা কি বিধান আরোপ করেছে, কি দিয়েছে? আর আল্লাহ রাসূল জবাবে কি দিয়েছিলেন? ফরাজা খামসিনা সালাত, যে আমার উম্মতের জন্য আল্লাহ সুবহান ওয়া তাআলা ফরজ করেছেন 50 ওয়াক্ত সালাত তথা নামাজ। কত ভাই?
50 ওয়াক্ত। এই কথা যখন শ্রবণ করলেন মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম, তখন তিনি কি বলেছিলেন? ফায়ুরজে, আপনি ফিরে যান ইলা রাব্বিক, আপনার প্রভুর কাছে। কেন? মুসা আলাইহিস সালাম বুঝতে পারছেন যে উম্মত 50 ওয়াক্ত সালাত আদায় করতে পারবে না, এই জন্য বলছেন আপনার প্রভু আপনার রবের কাছে যান আর সালাত থেকে কমিয়ে নিয়ে আসুন। এখানে আছে দলিল বেশ কয়েকটা। প্রথম পয়েন্ট, যে ঘটনাটা আসমানে। দুই নম্বর পয়েন্ট, মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে আপনার উম্মতের জন্য আল্লাহ কি ফরজ করেছে, তো 50 ওয়াক্ত সালাত ফরজ করেছে। আর মুসা আলাইহিস সালাম বলছে আপনার উম্মত পারবে না, যান আল্লাহর কাছে ফিরে যান। আল্লাহ রাসূল যদি ইলমে গায়েব বা আলিমুল গায়েব হতেন, তো প্রথমে আল্লাহর কাছে কমিয়ে নিয়ে আসতেন, মুসা আলাইহিস সালাম বলা প্রয়োজন ছিল না। দ্বিতীয় জিনিস প্রমাণিত হলো যে আল্লাহ রাসূল তিনি আলিমুল গায়েব ছিলেন না। অনেকে বলতে পারে তো মুসা আলাইহিস সালাম কিভাবে বলতে পারলেন যে আপনার উম্মত 50 ওয়াক্ত পারবে না? মুসা আলাইহিস সালামের জানারই কথা। কেন? আমাদের রাসূলের পূর্বে মুসা আলাইহিস সালাম পৃথিবীতে এসেছেন, মানুষের মেন্টালিটি বুঝেছেন, তিনি মানুষকে আগে থেকে চড়িয়ে এই পৃথিবীর অভিজ্ঞতা আসমানে কাজে লাগিয়েছেন, তার জন্য তিনি বলতে পেরেছেন তিনি ইলমে গায়েব নয়। চার নম্বর পয়েন্ট, এটা বোঝা গেল আল্লাহ রাসূলের মর্যাদা আর মুসা আলাইহিস সালামের মর্যাদা কি সমান? জিনা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা অন্তত বেশি আছে। এটা থেকে বোঝা গেল কোনো সংগঠন বা কোনো জামাত বা পীর সাহেব যদি হয়, যারা মুরিদ থাকবে তার থেকে নিচু কোয়ালিটির ব্যক্তিরা যদি কোনো পরামর্শ দেয়, পরামর্শ গ্রহণ করা যায়। আর চার নম্বর, এখান থেকে এই হাদিস থেকে যেটা আজকের আলোচ্য বিষয়, এই হাদিস থেকে যে মুসা আলাইহিস সালাম বলছে যান ফিরে যান আপনার প্রভুর কাছে, আপনি 50 ওয়াক্ত সালাত দিয়ে কমিয়ে নিয়ে আসুন। ভাই বলুন তো, এত বড় দুজন নবী আসমানে আছে, তারা দুজন দুজনে আলোচনা করছে, তারা যদি শরীয়ত কম বেশি করতে পারতেন তো আল্লাহর কাছে যাওয়ার কি দরকার? দুজনই পরামর্শ করে পৃথিবীতে পাস করে দিতে পারতেন। কি বলছেন? তার জন্য বলছে আপনি প্রভুর কাছে ফিরে যান। কেন? ইবাদত হবে কার? আল্লাহ। কতটা করবেন, কিভাবে করবেন, কোন সময় করবেন, সমস্ত কিছু নির্ধারণ করে দিলে আল্লাহ সুবহান ওয়া তাআলা নবী রাসূলকে এখতিয়ার দেননি। এই জন্য মুসা আলাইহিস সালাম বলছেন যান প্রভুর কাছে ফিরে যান, যার ইবাদত সেই কমাবে। দুজন অত বড় নবী, কিন্তু তারা পরামর্শ করে একা একা পৃথিবীতে আনতে সমর্থ ছিল না, এখতিয়ার আল্লাহ দেয়নি। এই হাদিস স্পষ্ট প্রমাণ করে যে কোনো নবী রাসূলকে এখতিয়ার দেওয়া হয়নি যে তারা শরীয়ত একটু কম বেশি করবে বা শরীয়ত রচনা করবে, এখতিয়ার নাই তাদের। সূরা ইউনুস সূরা নম্বর 10 আয়াত নম্বর 15, সূরা আহকাফ সূরা নম্বর 46 আয়াত নম্বর 5, আয়াত নম্বর 5 এবং সূরা আনআম সূরা নম্বর 6 আয়াত নম্বর 50 আল্লাহ সুবহান ওয়া তাআলা অনেকগুলো ঘটনা বর্ণনা করেছে। তাহলে সূরা ইউনুস সূরা নম্বর 10 আয়াত নম্বর 15টা পাঠ করে দেখবেন, কুরাইশের বেশ কিছু নেতৃত্বশীল ব্যক্তিবর্গ এসে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলছে ইতিবি কোরআনি গায়রি হাজা, যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি এই পবিত্র কোরআনের পরিবর্তে অন্য একটা কোরআন আনয়ন করুন। ভাই দাবি কার ছিল? কুরাইশের বেশ কিছু ব্যক্তির এসে বলছে আল্লাহর রাসূলকে যে আপনার কাছে যে পবিত্র কোরআন আছে কোনো আপত্তি নেই, তবে এই কোরআনটা আমাদের জন্য খুব কঠিন, আপনি এই কোরআনের পরিবর্তে অন্য একটা কোরআন আনয়ন করুন, আমরা সেটাকে মেনে নিব। আও বদলিলহু, আর যদি এটা না পারেন কমপক্ষে একটু পরিবর্তন করে দিন এই কোরআনের মধ্যে। যখন এই আবদার করে ফেলল, তাফসীর ইবনে কাসির তাফসীর হাসান বায়ান করে দেখেন যে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মাথাটাকে অবনত করে তিনি বসে থাকলেন। কিছুক্ষণ পর জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ সুবহান ওয়া তাআলা তিনি ওহী প্রেরণ করেছেন আর তিনি বলছেন যে আপনি বলে দিন যে এই এখতিয়ার দেওয়া হয়নি যে শরীয়তের মধ্যে কিছু কম বেশি করবো, আমাকে এখতিয়ার দেওয়া হয়নি। আন্না আত্তাবি ইল্লামা ইউহা ইলাই, আমি তো শুধুমাত্র ওটারই অনুসরণ করি যেটা আল্লাহ সুবহান ওয়া তাআলা আমার উপরে ওহী অবতীর্ণ করে। কথা কি বুঝতে পারছেন? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বেশ কিছু ব্যক্তি এসে বলছে কোরআনটার পরিবর্তন করে দিন, এই কোরআনের বদলে অন্য একটা কোরআন নিয়ে আসেন, যদি তা না পারেন এই কোরআনটাকে সামান্য পরিবর্তন করে দিন, আমরা মেনে নিই। যখন এই দাবি করলেন আল্লাহ রাসূল বসে গেলেন, তিনি মাথাটাকে অবনত করলেন, জিবরাইলকে দিয়ে আল্লাহ খবর পাঠাচ্ছে আপনি বলে দিন আপনার এই এখতিয়ার নেই যে শরীরটা পরিবর্তন করবেন, কম বেশি করে দেবেন, এটা এখতিয়ার আপনাকে দেওয়া হয়নি, বরং আপনি তাদেরকে বলে দিন যে আমি তো কেন তোর তারই আনুগত্য করি যেটা আমার উপরে ওহী অবতীর্ণ করা হয়। বোঝা গেল বিশ্বনবী নিজের ইচ্ছা মতো শরীয়ত তিনি রচনা করেননি, তিনি শরীয়ত বানাননি, নিজের ইচ্ছা মতো কথা বলতে পারতেন না, বরং তিনি শুধুমাত্র ওহীর আনুগত্য করতেন। ওয়ামা ইয়ান্তি কানিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা, সূরা নাজম আয়াত নম্বর 3 এবং 4। যে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কল্পিত কোনো কথা বলতেন না, তারপরে যেটা ওহী করা হতো তিনি সেটা মানুষের সামনে উন্মোচন করে দিতেন।
পবিত্র কোরআনের তিনটে আয়াত থেকে স্পষ্টভাবে প্রমাণিত যে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও শরীয়ত রচনা করতে পারতেন না। ভাই একটা শব্দ রাসুল, রাসুল মানে কি? বার্তা বাহক, বার্তাটা কার? রাসুলের না, আল্লাহ। বার্তা বাহক, বার্তা হচ্ছে আল্লাহ, আর রাসুলের দায়িত্ব এটা মানুষ জাতির সামনে উন্মুক্ত করে দেওয়া। বাহক তিনি, মেসেঞ্জার। ফেসবুকে মেসেঞ্জার ব্যবহার করি না, মেসেঞ্জার। তো যাই হোক, রাসুলদের কাজ হচ্ছে বার্তা আল্লাহ সেটাকে মানুষের সামনে উন্মুক্ত করে দেওয়া। তারা নতুনভাবে শরীয়ত রচনা করবে এই ইখতিয়ার তাদেরকে দেওয়া হয়নি। চার নম্বর পয়েন্ট, যে রাসুলের যে দায়িত্ব বার্তাটাকে পৌঁছিয়ে দেওয়া, তিনি কি এই দায়িত্বকে পালন করেছেন? এটা তো দাবি আমাদের। শিয়া যারা আছে আহলে তাশাইয়ু, তারা বলে আসলে কোরআন হচ্ছে 90 পারা। অনেক দেখবেন সুফিতন্ত্রের লোকেরা আছে, তারা বলে কোরআন হচ্ছে 90 পারা। তোমরা তো শরীয়ত নিয়ে পড়ে আছে মাত্র 30 পারা, আর ওদের কলমে নাকি আছে আরো 60 পারা, টোটাল 90 পারা। আর ওই 60 পারা নাকি ন্যাংটা হয়ে জিকির করার অনেকগুলো আয়াত আছে, নাউজুবিল্লাহ মিন জালিক। যখনই আপনি তাদেরকে বলবেন যে আপনি এই এমনটা করছেন কি ব্যাপার, বলে তোমরা 30 পারা তোমরা কি বুঝবা, এটা হচ্ছে বাতেনি কোরআনে আছে ওদের। তার জন্য শেখ আমানুল্লাহ ইসমাইল মাদানি তিনি বলেন যে যারা বলে মারিফত শরীয়ত তরিকত মারিফত, আসলে মারিফত না, এগুলো সব মার খাওয়ার পথ। পবিত্র কোরআন বহন করার জন্য, প্রচার করার জন্য, পাবলিসিটি করার জন্যই আল্লাহ রাসূলকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ প্রেরণ করেছেন। সেরা দাবি করছে যে না, পবিত্র কোরআন আমাদের কাছে যেটা আছে এটা কমপ্লিট নয়। অনেকে দাবি করছে শিয়াদের মধ্যে যে কোরআন আসলে 90 পারা, মাত্র 30 পারা আছে, 60 পারা হারিয়ে গেছে। অনেকে বলছে যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আমির খিলাফতের সময় কোরআনের অনেক অংশ বাতিল হয়ে গেছে, নষ্ট করে দিয়েছে, আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। তো ভাই আমাদের দাবি হচ্ছে এটা যে ইসলামের যে বাণী, যে দায়িত্ব রাসূলকে দেওয়া হয়েছিল, তিনি কি কমপ্লিট করেছেন? জি করেছেন। দলিল সহিহ বুখারী কিতাবুত তাফসির হাদিস নম্বর 4855। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, ওয়ামান হাদাসাকা আন্না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোন ব্যক্তি যদি এই কথা বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাতামা, যে শরীয়তের কোন জিনিস গোপন করেছে, ফাকাদ কাযাব, সে ব্যক্তি মিথ্যু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরীয়তের কোনো কিছুই গোপন করেনি। তারপরে যেভাবে ওই এসেছে তিনি সেইভাবে মানুষের সামনে প্রচার করেছেন, তিনি কোনো কিছু গোপন করেনি। তাহলে বোঝা তো শিয়া, তারা যে মতবাদ এটা পবিত্র সহি সুন্নার হাদিস দ্বারা প্রমাণিত যে সেই ব্যক্তিরা মৃত্যু। কে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওমান হাদাসাকান্না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাতামা ফাকাদ কাযাব, যে ব্যক্তি বলবে যে রাসূল মুহাম্মদ শরীয়তে কিছু গোপন করেছে সে ব্যক্তি মৃত্যু। শিয়ারা মৃত্যু এই হাদিস দ্বারা প্রমাণিত। যারা 60 পারা কোরআনের দাবিদার তারাও যে মৃত্যু, যত করে সে আল্লাহর ওলি দাবি করুক না, পাক্কা শয়তানের মধ্যে কোনো সন্দেহ নেই। এটা তো আম্মাজান আয়েশার একটা মত যে তিনি দাবি করছেন আল্লাহ যে সম্পূর্ণ শরীয়তকে পৌঁছে দিয়েছে। 1,40,000 মানুষের সাক্ষ্য সেই বুখারিতে স্পষ্ট মজুদ আছে। সেই বুখারি উঠিয়ে দেখুন কিতাবুল হাজ হাদিস নম্বর 1741। বিদায় হজের ভাষণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 1,40,000 সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনুয়ের সঙ্গে উপস্থাপন করছেন, তিনি বলছেন কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে প্রশ্ন করবে যে আমি কি আমার দায়িত্বকে কমপ্লিট করেছি। আল্লাহ বাল্লাগতু সাহাবা রাদিয়াল্লাহু তাআলাকে বলছে যে আমি কি আমার দায়িত্ব পালন করেছি। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা কি বলেছেন? না ইয়া রাসূলুল্লাহ, আপনি পালন করেননি। পরবর্তী সময় দাড়ি টুপি পরা হুজুর বলে বিদাতে হাসানাত তৈরি করে শরীয়ত কমপ্লিট করবে এমন দাবি করেছে আল্লাহ। আমি কি কমপ্লিট করেছি সাহাবা রাদিয়াল্লাহু তাআলার সামনে? সমস্ত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা এক বাক্যে বলছে, নাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চিত আপনি আমাদেরকে সম্পূর্ণ শরীয়ত পৌঁছে দিয়েছেন। আপনি কোনো গাফিলতের মধ্যে করেননি, কিছু লুকিয়ে রাখেননি, স্পষ্ট সকলে সাক্ষ্য দিচ্ছে হ্যাঁ আপনি পৌঁছে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে সঙ্গে আসমানের দিকে হাত থেকে তুলে সহিহ বুখারী, আল্লামা শাহ, একবার সহিহ মুসলিম, তিনবার তিনি বলছেন যে আল্লাহ তুমি সাক্ষী থাকো, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা তোমার সাক্ষ্য দিচ্ছে আমার যে আমি শরীয়তের দায়িত্বকে সম্পূর্ণ কমপ্লিট করেছি, কোনো কিছু গোপন করিনি। আল্লাহ শাহাদাত আঙ্গুল আসমানে তুললেন মানে বোঝা যাচ্ছে আল্লাহ আসমানে আছে, সর্বত্র বিরাজমান নয়। আর একটা দলিল খণ্ড, এই মর্মে পবিত্র কোরআন সহিহ সুন্নাতে একাধিক বর্ণনা আছে
যেখানে স্পষ্ট ব্যর্থভাবে প্রমাণিত এটাই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কোনো কিছু তিনি গোপন করেননি, তিনি কমপ্লিট করেছেন। আরেকটা হাদিস দিয়ে বুঝতে পারবেন, সহিহ বুখারী কিতাবুল মানাকিব হাদিস নম্বর 3535, মুসনাদে আহমদ আরো বড়ভাবে এসেছে। সংক্ষিপ্ত ঘটনা হচ্ছে এটা যে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মসজিদ দেখাচ্ছেন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনন্দেরকে, বলছে মসজিদটা তোমরা দেখো। সকলে দেখছে মসজিদের প্রশংসা করছে। একজন সাহাবি দাঁড়িয়ে উঠে বলছে, ইয়া রাসূলুল্লাহ, মসজিদে আলহামদুলিল্লাহ চমৎকার লাগছে, তো মসজিদে একটা ইট দেখছি ফাঁকা আছে, ইটটা যদি লেগে যায় তাহলে খুব চমৎকার হয়ে যাবে, ঘরটা পূর্ণ হয়ে যাবে। আল্লাহ রাসূল বলছেন, আনা লাবিনাতুন, আমি হচ্ছে সেই ইট, ওয়ানা খাতামান নাবিয়িন, আর আমি হচ্ছে সর্বশেষ নবী, লা নবী ইবাদি, আর আমার পরে কোনো নবী নেই। বলেন তো আল্লাহ একটা মসজিদ দেখাচ্ছে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনন্দেরকে, একটা ফাঁকা জায়গা আছে, আর আল্লাহ বলছে আমি হচ্ছে সেই ইট। তার মানে আসলে মসজিদটা হচ্ছে ইসলামের সঙ্গে তুলনা করা হচ্ছে। পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন তাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল একটা মসজিদ নির্মাণ করার জন্য। আস্তে আস্তে তারা এসছে একটা মসজিদ নির্মাণ করার চেষ্টা করেছে, সমস্ত কিছু রেডি হয়ে গেছে, একটা জায়গা ফাঁকা আছে, আর আল্লাহ বলছে আমি হচ্ছে সেই ইট, আনা খাতামান নাবিয়িন, আমি হচ্ছে সর্বশেষ নবী। মানে বোঝা গেল আল্লাহ রাসূল সেই মসজিদটাকে কমপ্লিট করার জন্য তথা ইসলামকে কমপ্লিট করার জন্য তিনি এসেছেন। এটা বোঝা গেল তিনি বলছেন আমি সর্বশেষ নবী। যারা দাবি করছে যে গোলাম আহমেদ মির্জা কাদিয়ানি নবী, অথবা কেউ যদি নবী আসার দাবিদার থাকে, এই আকীদা যদি বিশ্বাস করে, অবশ্যই নিঃসন্দেহে কাফের, এতে কোনো সন্দেহ নেই। তিনটা হাদিস থেকে এটাই প্রমাণিত যে নবীকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল যে আপনি শরীয়ত প্রচার করেন, তিনি সম্পূর্ণ করে গেছেন, মানে নবী তার হকটাও আদায় করেছে। ভাই কটা পয়েন্ট বললাম, দিন তৈরি করা আল্লাহর কাজ, আল্লাহ সে হককে আদায় করেছে, দিন প্রচার করা নবী রাসূলের কাজ, নবী রাসূল সে হক পূর্ণ করেছে। ভাই এই যে চারটে পদ্ধতি, চারটে স্টেপ কমপ্লিট হয়ে গেছে, তারপরেও যদি কোনো ব্যক্তি দাবি করে না শরীরের মধ্যে বিদাতে হাসানাত তৈরি করা জায়েজ, এটা কি কখনো জায়েজ হতে পারে? জি না। তারপরেও যদি কোনো পণ্ডিত পণ্ডিতি করতে চায় এই চারটে ধাপকে ক্রস করে, চারটে রেড লাইট পড়ে গেছে রাস্তাতে, এই চারটাকে ভেঙে চুরে যদি চলে যায়, গিয়ে যদি একটা নতুন ইবাদত তৈরি করতে যায়, এই ব্যক্তির বিধান কি? মানে তৈরি করবে চিন্তা করছে না, এই জিনিসটা তো ভালো, যদি তৈরি করা যায় কেমন হয়? আল্লাহ রাসূল সেটাও নিষেধ করেছেন আর আল্লাহ সুবহানাহু সেটা নিষেধ করেছেন। কেউ যদি তৈরি করার চিন্তা করে, আল্লাহ এবং আল্লাহ রাসূল দুজনে নিষেধ করেছে, খবরদার এই কাজ কখনো করতে যাইও না। দলিল সূরা হুজুরাত 49 এক নম্বর 1, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, লা তুকাদ্দিম, তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আগে এগিয়ে যেও না। তারা যে বিধানটা দিয়েছে ওখানে ক্ষান্ত থাকো, তোমরা আগে এগিয়ে যেও না। মানে সাবধান করে দিচ্ছে যে নতুন কোনো ইবাদত, নতুন কোনো আকিদা ইসলাম তথা দিনের মধ্যে প্রবেশ করা আমাদের শরীর সম্মত নয়। আল্লাহ ধমক দিয়েছে, না খবরদার আল্লাহ রাসূলের আগে এগিয়ে যাবে না। স্যার আবু দাউদ কিতাবুস সুন্নাহ হাদিস নম্বর 4606, আল্লাহ রাসূল বলছেন, ওয়া ইয়াকুম মুহদিসাতিল উমুর, সাবধান, হুঁশিয়ারি দিচ্ছে। দেখেন কেউ যদি মনে করে যে না নতুন কিছু একটা বিদাত তৈরি করব, আমল তৈরি করব, আল্লাহ সাল আগে বলছে ইয়াকুম মুহদিসাতিল উমুর, সাবধান ওই সমস্ত নতুন কর্ম থেকে, আগে হুকুম। কেউ যদি তৈরি করব মনে করে আল্লাহ সাল আগে ধমক দিয়েছে, খবরদার তোমরা নতুন কোন শরীয়তের মধ্যে কিছু তৈরি করবে না। ফাইন না কুল্লু মুহদিসাতিন বিদা, কেন শরীয়তের মধ্যে প্রত্যেকটা নতুন আবিষ্কৃত জিনিস হচ্ছে বিদা, বা কুল্লু বিদাতুন দলালা, আর প্রত্যেকটা বিদাত হচ্ছে গোমরাহি। আসমান নাসাই হাদিস নাম্বার 1578, কিতাব ইদাইন সাই মুসলিম কিতাব সলাত হাদিস নাম্বার 850, আর প্রত্যেকটা বিদাতে পরিণাম ফিন্নার, জাহান্নাম। কেউ যদি এটা নিয়াত করে না শরীরের মধ্যে নতুন একটা ইবাদত তৈরি করবো, আল্লাহ যে খবরদার আল্লাহ আল্লাহ রাসূল আগে যাবে না, আর আল্লাহ রাসূল যে খবরদার ধর্মের মধ্যে কিছু তৈরি করবে না। পাঁচ নম্বর পয়েন্ট, যে নতুন কিছু চিন্তা করাও যাবে না, যেমন ইসলাম চলে এসেছে ঠিক ওইভাবে থাকবে কিয়ামত পর্যন্ত। দশম হিজরি নয় জিলহাজে একদম শরীর কমপ্লিট, নতুন কিছু তৈরি করার অবকাশ নাই। ছয় নম্বর পয়েন্ট, এরপরে এই ধমক পাওয়ার পরেও আল্লাহ রাসূলকে মানেনি, আল্লাহকে মানেনি, কোনো মূল বিষয় মনে করছে না আমাদের তো অধিকার আছে,
তারপরে নতুন কোনো যদি একটা ইবাদত তৈরি করে ফেলেছে, বা একটা ইবাদত তৈরি করে ফেলেছে, এত ধমক, এত যে চারটে নসিহত করা হয়েছে পবিত্র কোরআন সুন্নাতে, এটাও মানেনি, তৈরি করে ফেলেছে একটা ইবাদত, এই ইবাদতটার খাস বিধান কি, এই ইবাদতটি গ্রহণযোগ্য নাই। দলিল ছিল মুহাম্মদ ৪৭:১৩, বিশ্বাসীগণ, আতিউল্লাহ, আল্লাহর অনুগত্য করো, ওয়াতি রসুল, আর রসুলের অনুসরণ করো, ওয়ালা তুবদিলু আমালাকুম, আর তোমাদের আমলগুলোকে বাতিল করো না, আল্লাহর ইতিয়াত করতে, আল্লাহর অনুগত্য করতে, রসুলের ইতিয়াত করতে হবে, আর এ দুটো বাদ দিয়ে যদি কোনো ইবাদত আমল যদি করি, সেটা আল্লাহ বলছে যেগুলো করলে বাতিল হয়ে যাবে, মানে বোঝা গেল আল্লাহ রাসূলের আদেশ নির্দেশ উপদেশ ব্যতীত কোনো ইবাদত যদি আমরা করি, সেটা আপনি বিদাতে হাসানা নাম দেন আর বিদাতে সাইয়া নাম দেন, সেটা অবশ্যই মাদদ প্রত্যাখ্যাত, বাতিল। পবিত্র মুসলিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৪৭:১৩, আসলে আপনার সামনে উপস্থাপন করছি যেহেতু এটা মসজিদ প্রোগ্রাম, তাই কিছু ওসুল শিখিয়ে দিচ্ছি, মানে একটা শিক্ষণীয় কয়েকটি পয়েন্ট যদি দিই, মাথা ঘুরে থাকলে আপনার নিজেরা ধরতে পারবেন। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বলছেন, কেউ যদি নতুন একটা ইবাদত তৈরি করে ফেলে, এই ইবাদতের বিধান কি, মান আহাদাসা ফী আমরিনা হাযা মা লাইসা ফীহা ফারাদুন, কোন ব্যক্তি এমন কোন ইবাদত করলো যে ইবাদতের ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, করেননি, অনুমোদন দেননি, সেটা মারদূদ, প্রত্যাখ্যাত, বাতিল। ইবাদত যদি তৈরি করে ফেলে আর আল্লাহ বলছে আমি যদি নির্দেশ না দিই ওই ইবাদতের বিষয়ে, সেই ইবাদত যতই ভালো হোক না কেন, সেটা মারদূদ, প্রত্যাখ্যাত, বাতিল। সেই বুখারী হাদিস নম্বর 2697, সেই মুসলিম হাদিস নম্বর 1648, ইবনে মাজাহ হাদিস নম্বর 1400, আবু দাউদ হাদিস নম্বর 4606, মিশকাত হাদিস নম্বর 140, বাব কিতাবুস সুন্নাহ ওয়াল ইহতিসাল। এখান থেকে এই পয়েন্টটা পেলাম যে ইবাদত যদি নতুন তৈরি করে দেন, সেটা বিদাতে হাসান নাম দেন, দেয়া তো দূরের কথা, আল্লাহ সে বলছে এটা বাতিল। আমার যেন আয়েশা বাদী আল্লাহ তালা আনার সূত্রে আরো একটি হাদিস, মানে আমেলা আমালা লাইসা আলাইহি আমরুনা ফাওয়ারাদুন, কোন ব্যক্তি এমন কোন আমল করলো, মানে আমেল আমলন, এমন কোন আমল করলো যে আমলের ব্যাপারে বিশ্বনবী বলেননি, করেননি, অনুমোদন দেননি, সেটা মারদূদ, প্রত্যাখ্যাত, বাতিল, বা বিদাতে হাসানা করার জায়গা আছে। সহিহ মুসলিম হাদিস নম্বর 1718, অনেকে জবাব দিতে চাইছে এখানে, মানে আহাদাসা ফি আমরিনা, এখানে ফি আমরিনা আছে, আসলে ফি আমরিনার মূল মাফহুম হচ্ছে ফি দিনিনা। আলহামদুলিল্লাহ ইমাম বাঘাদের একটি কিতাব আছে শারুস সুন্নাহ, ইমাম বাঘাদের 418 হিজরিতে মৃত্যুবরণ করে, তার কিতাবের নাম হচ্ছে শারুস সুন্নাহ, হাদিস নাম্বার 104 এবং জুজুল মাসিসি হাদিস নাম্বার 71-এ আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সূত্রে সহিহ সনদে হাদিসটা বর্ণনা আছে, ওখানে আছে মান আহাদাসা ফি দিনিনা, মানে দিনের মধ্যে, চাই সে আকীদাগত হোক চাই আমলগত হোক, কোনো কিছু যদি করে সেটা মারদূদ, প্রত্যাখ্যাত, বাতিল। টোটাল কয়টা উসুল পেলেন? ৬টা উসুল। ১, দিন তৈরি করা আল্লাহর কাজ, আল্লাহ এই হক আদায় করেছে। ৩, রসুলের কাজ দিন প্রচার করা, রসুলের সে হক আদায় করেছে। ৫ নম্বর, কেউ যদি শরীয়ত কিছু তৈরি করব চিন্তা করে তার আগে ধমক খাওয়া হয়েছে। আর ৬ নম্বর, তারপরে যদি তৈরি করে সেই ইবাদতটি বিদাতে হাসানা নয়, এটা মারদূদ, প্রত্যাখ্যাত, বাতিল। এবার আসুন একটা উপসংহার মতো, কোন মানুষ বিদাতে হাসানা কেন তৈরি করে, কি উদ্দেশ্যে, তাদের এটাই বলে, আরে ভাই বিদাতে হাসানা মানে এটা মুস্তাহাব, মিলাদ কেন করছেন, আরে ভাই মিলাদ তো হচ্ছে মুস্তাহাব, এটা বিদাত হলে বিদাতে হাসানা, এটা মুস্তাহাব, ভালো কাজ, কেউ যদি না করে গোনা নেই, তবে করলে লাভ কি, একটু জান্নাতের নিকটবর্তী হব, আল্লাহ সন্তুষ্টি অর্জন, বা বিদাত হাসান উদ্দেশ্য কি, এটাই তো, ওরা এটাই বলছে মুস্তাহাব, ভালো, না করলে গোনা নেই, করলে জান্নাতের নিকটবর্তী হবে, আল্লাহ সন্তুষ্টি অর্জন হবে, এটাই দাবি। আসলে এই দাবি কি কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত, না এটা মারদূদ, আসলে এটাও মারদূদ। দলিল ইমাম বাইহাকীর কিতাব সিরাতুস সুন্নাহ হাদিস নম্বর 4111, ইমাম বাইহাকি সুনান কুবরা লিল বাইহাকি হাদিস নম্বর 9262, মুসনাদ ইবনে আবি শাইবা হাদিস নম্বর 33342, ইমাম বাইহাকীর আরেকটি কিতাব আছে মাদখাল হাদিস নম্বর 195। আলহামদুলিল্লাহ মিশকাতের হাদিসটা মজুদ আছে, ৫৩০০ নম্বর হাদিস।
আব্দুল ইবনে মাসউদের সূত্রে হাদিসটা বর্ণনা, তিনি বলেন লাইসা মিন শাইইন ইউকরিবুকুম আলা জান্নাহ ওয়া বাইদুকুম মিনান নার ইল্লা কদ আমারতুকুম বিহি। যাদের উদ্দেশ্য যে আমরা বিদাতে হাসানা এই জন্যই করি যে জান্নাতের নিকটবর্তী করবে, মানে ভালো কাজ না করলে কোনো ক্ষতি হবে না। আর আল্লাহ বলছেন লাইসা মিন শাইইন ইউকরিবুকুম আলা জান্নাহ, জান্নাতের নিকটবর্তী করবে এমন কোনো আমল নেই, বা বায়ুদুকুম মিনান নার আর জাহান্নাম থেকে তোমাদের দূরে রাখবে এমন কোনো ইবাদত বা এমন কোনো কর্ম বা এমন কোনো আদেশ নেই যে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে বলি নাই। স্পষ্ট লাইসা মিন শাইইন এমন কোনো আমল নেই। লাইসা যে নাফি আর নাফির পরে এসেছে নাকেরা, শাইইন নাকেরা, যারা একটু গ্রামার জানেন তারা বলছে নাফির পরে যদি নাকেরা চলে আসে তো জাররা থেকে জাররা পরিমাণে যদি কোনো ইবাদত আমল থাকে আল্লাহ রাসূল সেটা উম্মতকে স্পষ্ট বলে দিয়েছে যে জান্নাতের নিকটবর্তী করবে। ভাই বলেন তো বিদাতে হাসানা করা জাররা থেকে জাররা পরিমাণেও আর কোনো অবকাশ নেই। বাইরুকুম মিনান নার আর জাহান্নাম থেকে দূরে যাবে এমন কোনো ইবাদত বা আমল বা আদেশ নেই যে বিশ্ব নবী আমাদের কাছে বলে নাই, স্পষ্ট প্রমাণিত। ভাই এর চাইতে কোনো প্রমাণ দরকার? কারণ উদ্দেশ্য তো ওটাই যে জান্নাতে নিকটবর্তী করবে আমাদেরকে আর জাহান্নাম থেকে দূরে থাকবে, এটা উদ্দেশ্য। তাই এই উদ্দেশ্যটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরজাটা আটকে যে না সমস্ত কিছুই তিনি বলে দিয়েছে, আর কি প্রয়োজন? আরেকটা হাদিস ইমাম বাইহাকীর আল মাদখাল হাদিস নম্বর 125, ইমাম লালকাই রাহমাহুল্লাহ মৃত্যু 413 হিজরি, তার একটা বই আছে আকীদা আহলে সুন্নাহ। হাদিস নম্বর 26 আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহমাহুল্লাহ আহকামুল জানায়েজ 205 নম্বর হাদিসে তিনি এই হাদিসটাকে নকল করেছেন। আরো অনেক কটা গ্রন্থে বিশেষ করে আকীদার উপরে যতগুলো গ্রন্থ আছে হাদিসটা নিয়ে এসেছে। হাদিসটা ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনু সূত্রে বর্ণনা, তিনি বলছেন যে কুল্লু বিদাতুন দলালা, প্রত্যেকটা বিদাত হচ্ছে গুমরাহি। যদিও মানুষ সে বিদাতটাকে বিদাতে হাসানা বলে, আলহামদুলিল্লাহ এই হাদিসে হাসানা শব্দটা মজুদি আছে, প্রত্যেকটা বিদাত হচ্ছে গোমরাহি। হাসানা যদিও মানুষ সেটাকে হাসানা বলুক না কেন তবু সেটা বিদাত, সেটা খারাপ বিদাত, সেটা জলালা, সেটা গোমরাহি, এর মধ্যে কোনো ভালো কাজ বা ভালো জিনিস নেই। বা এর চাইতে কোনো স্পষ্ট দলিল লাগে? হাসানা শব্দটা মজুদ আছে। এই যে ছয়টা আপনাকে ওসুল দিলাম, তারপরে উদ্দেশ্য তাদের খণ্ডন করে দিলাম যে না জাররা থেকে জাররা পরিমাণে ভালো কাজ আল্লাহ রাসূল বলে গেছেন, আর তারপরে বিদাতে হাসানার খাস দলিল আছে যদি এটা মওকুফ সূত্রে হাদিস ইবনু ওমরের, তবে জাউল কামাল হাদিস নাম্বার 238-এ এটা মারফু সূত্রে আছে। তো মারফু সূত্রটা মানে আল্লাহ রাসূল বলছেন যে কুল্লু বিদাতুন দলালা, প্রত্যেকটা বিদাত হচ্ছে গোমরাহি। ওয়া রাহা নাসু হাসানা, যদি মানুষ থেকে হাসানা বলে, এই সনদটা যাইব আছে, আমরা আহলুল হাদিস যাইব দলিল গ্রহণ করি না, তার জন্য দলিল দিলাম না। কিন্তু যারা বিদাতি আছে যারা হাসানা করা পার্টি তারা কিন্তু যাইব হাদিস মানে, তো তাদের জন্য অন্তত এটা দলিল আল্লাহ রাসূলও বলেছেন আর ইবনু ওমরও বলেছেন। কথা কি বুঝতে পারছেন? ছয়টা পয়েন্ট, দিন তৈরি করা আল্লাহর কাজ, আল্লাহ সে হক আদায় করেছে, দিন প্রচার করা রাসূলের কাজ, রাসূল সে হক আদায় করেছে, পাঁচ নাম্বার শরীয়তে কিছু নতুন বিদাত তৈরি করবে যদি মনে করে তাকে ধমক দেওয়া হয়েছে, আর ছয় নম্বর পয়েন্ট তারপর যদি সেই আমল তৈরি করে ফেলে সেটা মারদুদ প্রত্যাখ্যাল ইসলাম অনুমোদিত নয়, আর তারপরে যাদের উদ্দেশ্য না জান্নাতের নিকটবর্তী করে ভালো কাজ মুস্তাহাব, এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলো জিনিস আছে সমস্ত কিছু আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছি, বাদ কিছু রাখি না, জাররা থেকে জাররা পরিমাণে জানিয়ে দিয়েছি। আর সাত নম্বর বিষয় যে বিদাতে হাসানা শব্দ দিয়ে সেটাকে জলালা বলা হয়েছে, একদম এটা গোমরাহি পথভ্রষ্টতা, এর মধ্যে কোনো ভালো কিছু নেই। এবার আসুন তাদের কিছু দলিল খণ্ডন। তারা বলছে যে আল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাতে হাত ঘড়ি পড়েনি, এই যে ক্যামেরা চলছে এটা ছিল না, এত সুন্দর মসজিদ ছিল না, এসি ছিল না, এই ঝর্ণাগুলো ছিল না, এগুলো তো বিদাত। তাদের কথা ঠিক, যেগুলো বিদাত আবিদানি করতে বিদাত, শরীয়তগতভাবে এটা বিদাত নয়। কেন ভাই বলুন তো, কি আমি কি হাত ঘড়ি পড়েছি যে এই যদি টাইটানিকের হাত ঘড়িটা 10 বছর পরি তিনটে ওমরা সমান নাকি পাবো? এ উদ্দেশ্যকে পড়ে
কে কি বলে যে এসি মসজিদে যদি সালাত আদায় করো জামাত ছাড়া করে তাহলে পঞ্চাশ অন্যান্য নামাজের চাইতে পঞ্চাশ গুণ বেশি সব পাবো এসিতে পড়লে, আর ফ্যানে করলে তুমি তার চেয়ে দশ কম পাবে, এরকম নিয়াতে এসিতে নামাজ পড়ে তাহলে বোঝা গেলো এখানে কোনো ইবাদতে কম বেশি না কাটি কাট নয়। এসি হিন্দুরা পরে মানে লাগাই, খ্রিস্টানের একটা ধর্মের সাথে কোনো সম্পর্ক নেই। আমি ল্যাপটপ ব্যবহার করে কি বলি নাকি দশ বছর যদি এইচপি ল্যাপটপ ব্যবহার করি তাই চারটে হজের সমান নাকি পাবো, কেউ আপনি তো বিশ্বাস করে, কেউ করে না, তো এটা বিদাত নয়। কিন্তু আপনি যে মিলাদ করছেন, কিয়াম করছেন, সয়াবরাত করছেন, আর এই সবে মধ্যে নামাজ পড়ছেন, অনেক কিছু বিদাত শরীয়তের মধ্যে ঢুকিয়েছেন, বলতে মিলাদ কেন করছেন, তাহলে এটা আমার বাপ মৃত্যু বরণ করেছে, বাপের একটু নেকি যাচ্ছে। কোরআন খতম কেন করছেন, তা ফরওয়ার্ড করছি, বুঝলেন না, মানে বকশিয়ে দেওয়া মানে ফরওয়ার্ড করা, মানে নিজে পড়ছেন আর বাবার জন্য দিচ্ছেন, কিসের জন্য, নেকির জন্য। তো এটা তো আল্লাহ সুন করেনি, আমি চার চারটে ইমামা করেনি, ইজমা দ্বারাও প্রমাণিত নয়, মুসলিম উম্মার ইজমা দ্বারা প্রমাণিত নেই যে এইসব কর্মগুলো করতে হবে, না কোরআনে আছে, না হাদিসে আছে, না সালাত থেকে প্রমাণিত, আর মুসলিম উম্মা থেকেও ইজমা দ্বারা প্রমাণিত নয়। অবশ্যই ওগুলো বিদাত, এগুলো কোনোভাবে বিদাত নয়। অনেকে বলে যে কোরআনকে সংকলন করা আল্লাহ রাসূল করেনি, বা রাসূল করেনি তো কি হয়েছে, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা করেছে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানাতে তাদের নেতৃত্বে কোরআনকে সংকলন করা রেডি হয়ে গেছে, এটা বিদাত তো কোনোভাবে হয় না, এতে কি বিদাত হবে জি না। সুনান আবু দাউদ হাদিস নাম্বার 2676, সুনান তিরমিজি 2676, আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার রাশিদিন সুন্নাত আপনি ধরার জন্য, তো খোলাফায়ে রাশিদিন সুন্নাত এটা তো কখনো বিদাত হবে না ভাই। আর কোন জিনিস বিদাতে সাইয়া বলছে আপনারা একটু বলুন তো, দেখেন এই ফর্মুলা কিন্তু ফেলে দেন, একটা বিদাতে হাসানা হবে না, সবগুলো মুসলিম উম্মার ইজমা দ্বারা প্রমাণিত হয়ে যাবে, অত খোলাফায়ে রাশিদিনের সুন্নাত দ্বারা প্রমাণিত হয়ে যাবে। আর কি বিদাত আছে যে বিদাতে হাসানা বলছে, কোনটা যদি বলে মাদ্রাসা, এটা তো খায়রুল কুরুনের মধ্যে ছিল না মাদ্রাসা নির্মাণ করা, তো মাদ্রাসা নির্মাণ করা মুসলিম উম্মার ইজমা দ্বারা প্রমাণিত, কেউ ইখতিলাফ করেনি, এটা হচ্ছে প্রকৃত ইজমা। অন্য লোক যদি বলে না আমাদের চার মাযহাবে পুরো ইজমা হয়েছে, এটা সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন। হাফেজ ইবনে আব্দুল বার মৃত্যু 463, তার একটা বিখ্যাত গ্রন্থ আছে জামে বাইনা ইমাল ফাজলিহি, তিনি 1986 নম্বর ক্রমিক দ্বিতীয় খণ্ডের 926 পৃষ্ঠাতে একটা অধ্যায় রচনা করেছেন যে ফাসাদের তাকলিদ, তাকলিদ একটা ফিতনা, তো যদি ইজুমাই হবে তো ফিতনা কে বলবে, এটা গ্রহণযোগ্য মহাদিস। হাফেজ ইবনে আব্দুল বা সালাফদের মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবি, তিনি তাকলিদের বিপক্ষে শান্তার কল মজুদ আছে, তার জন্য যেমন কাদির হাদিস নাম্বার 8764, মাজনু জাওয়াইদ হাদিস নাম্বার 850, সুনান কুবরা আল বাইহাকী হাদিস নাম্বার 2136, প্রশ্ন হচ্ছে লা তাকলিদু দিনাকুম রুজুলান, দিনের ব্যাপারে কোনো ব্যক্তি তাকলিদ করো না। তো কেউ যদি বলে না চার মাযহাবের ইজমা হয়েছে, তো ভাই হাদিসের কাছে কখনো হাদিস যদি স্পষ্ট প্রমাণ হয় সেই ইজমার ইজমানের সেটা বাতিল বলে প্রমাণিত হবে, হাদিসের কাছে কোনো কিয়াস চলে না, কোনো ইস্তেহার সরাসরি চলে না, তো ভাই এই মাঝহাবকেও তারা স্পষ্ট কি বলতে পারবে না, ইজমা দাবি করতে পারবে না। কথা বুঝতে পারছেন, যখন বিদাতে হাসানা বলছে জিনিসটা বিদাতে হাসানা, ওটা দেখিয়ে দেন যে না এটা সালাত থেকে প্রমাণিত অথবা মুসলিম উম্মার ইজমা দ্বারা প্রমাণিত, তারা যেসব জিনিসকে বলছে হাসানা বা এটা ইজমা আছে, আসলে প্রকৃতপক্ষে সেগুলোতে ইজমা হয়নি, তারা দিয়ে 20 টাকা এটা তো ইজমা হয়নি। চার ইমাম থেকে মুসলিম উম্মা এটা বলেছে যে 8 টাকা সুন্নাত, আর কেউ যদি 20, 30, 39 পড়তে পারে জায়েজ, কোথায় জায়েজ আর কোনটা সুন্নাত, 1 টাকা সুন্নাত খাস করে দেওয়া, এরপরে কোনো ইজমা পৃথিবীতে হয়নি তারাবি। তবে বলেছে কেউ যদি 20 টাকা পড়তে চায় পড়তে পারে, ইজাজত আছে, অনুমতি আছে, কিন্তু খাস করার প্রতি ইজমা হয়নি। তো ভাই এই কটা পয়েন্ট যদি ভালো বোঝার চেষ্টা করেন, অবশ্যই বুঝছেন যে শরীয়তের মধ্যে কোনো বিদাতে হাসানা বলে কিছু নেই, তার জন্য 6টা পদ্ধতি বা নীতিমালা ওসুল, আর শেষ 2টা হাদিস যেটা উপস্থাপন করলাম, এটা থেকে একজন সাধারণ মানুষও যদি সে হক জানা বোঝার চেষ্টা করে, মানার চেষ্টা করে, অবশ্যই সে বুঝতে পারবে, নচে যত বোঝা সে আর বুঝবে না। মহান সত্তা আল্লাহ সুবহানের কাছে এ দোয়া, আমাদের সকলকে পবিত্র করার সেই সুন্না, সালাফদের মানহাজ অনুযায়ী চলার তৌফিক দান করো, সবাই বলি আল্লাহুম আমিন। আজকের মতো আলোচনা আমাদের এখানেই শেষ, যদি এই বিষয়ে পরে কোনো সমস্যা মনে করেন বা কোনো ভুল বলেছি এমন যদি তথ্য থাকে আপনার দলিল ভিত্তিক বলতে পারেন, ইনশাআল্লাহ সেটা শুধরে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
জি শেখ।